প্রিয় দর্শক, মুফতি হাবিবুর রহমান মিসবা দেশ বিদেশে একজন জনপ্রিয় মুখ এবং সম্মানের পাত্র। আমরা চেয়েছি সত্যটা উন্মোচন হোক। তারই ধারাবাহিকতায় তাকে নিয়ে আমরা দীর্ঘ 48 মিনিটের একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে তার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সত্য নয়। অনুসন্ধানের এক পর্যায়ে খলিলের মুখের স্বীকারোক্তিমূলক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের হাতে আসে। চলুন আমরা রেকর্ডগুলো শুনি এবং বিশ্লেষণ করি। আমি পরাজিত হয়ে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম, আমার রাগ যা ইয়া হইল না, আমি রাগের কাছে হাইরা গেলাম। তাই একটু এখন কি করা আছে, আমি আমার তুকিরের এমনই করি কি আর তুকির আছে এমনটা হওয়ার। খলিল নিজের মুখেই স্বীকার করতেছে, আমার রাগের কাছে আমি হেরে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম। তার মানে তার রাগ ছিল এবং সেই রাগ নাইমার উপর পর প্রয়োগ করত, এটাই তার প্রমাণ। তার রাগের কারণে নাইমার উপর যে টর্চার হতো, এটা কি তার প্রমাণ নয়? আপনারা আমাদের গত পর্বেও দেখেছেন নাইমার খালু যেটা বলেছে যে নাইমা দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, সেটা শুধুমাত্র এই খলিলের ব্যবহারের কারণেই। অর্থ অভিযোগ যে আমি আর সময় কম দিই, এটা হলো সবচেয়ে বড় অভিযোগ। যে অনেক সময় রাত্রে বাসায় যাই না, মুসলিম থাকে, সে নিজে থেকে আসবে দুই দিন আগে পরে। আর যদি খালু একটু ভালো করে ইয়ে দিতে পারেন, এই আমার ব্যবস্থা করবে। আত্মীয়র বাসায় আমার সাথে তোর খারাপ ব্যবহার কতটুকু, আর সে নিজের থেকে কতটুকু করছে অন্য জনরা এরা কতটুকু ইয়ে দিচ্ছে। খলিল নিজেই স্বীকার করলো সে নাইমাকে সময় দেয় না, রাত বেরাতে বাহিরে থাকে এবং গালাগালিও করে, যা আমরা এই অডিও বার্তা থেকে জানলাম। খলিল কিন্তু বারবার খালুকে ম্যানেজ করার কথা বলতেছে, খালুই জানে নাইমা কোথায় আছে, কার কাছে আছে। খলিল বারবার কিন্তু বলতেছে খালুর কোনো আত্মীয়র বাসায় আছে এবং খালুই জানে নাইমা কোথায় আছে। ভালোই কইছে, আছো দেহি বাইতা না, চেষ্টা করুন বিষয়ে আরো। এগুলি যদি না করতো, আগুই যদি করতো, আপনি ইয়া করেন, আমার এটা সময় দিল না। আপনি বুঝেন না কেন কথা, খালি হাগো ইয়াই বুঝেন। আমি যেটা বলি এটা বুঝে ইয়া করেন, হ্যাঁ মিশার কথা শুনে, মিশা হ্যাঁ ইয়া না দিলে হ্যাঁ এত কিছু করতে পারে না। আচ্ছা আচ্ছা, আমার আমার সাথে তারে দূরত্ব সৃষ্টি করার পিছনে মুসার হাত। নাইমার মা বলছিল হুজুর তো ভালোই বলছে, সময় চাইছিল আপনার কাছে কিন্তু আপনি সেই সময় দেননি। এখানে হুজুর বলতে মুসা নেসারি অর্থাৎ নাইমার খালুকে বোঝানো হচ্ছে। অথচ তার প্রতিউত্তরে খলিল তার অভিভাবক তুল্য মুসা নেসারিকে শয়তান, ছাগল, জুতা দিয়ে পিটাবে সব অশ্লীল বাক্য ব্যবহার করেছে। তার মুখের ভাষা যে খারাপ এটা বারবারই প্রমাণিত হয়েছে। খলিলের স্বীকারোক্তি, খলিলের বাসা থেকে নাইমা যেদিন নামছে সেদিন নাইমাকে শয়তানে পেয়েছে, অর্থাৎ শয়তানের ধোকায় পড়েছে। এরপরে খলিল যখন ওই বাসা থেকে নাইমাকে এনে নাইমার বাবার বাড়ি দিয়ে আসছে, তখন নাইমাকে মানুষ শয়তানে ধরেছে এবং সেটা হলো নাইমার খালু। খলিলের কথা দ্বারাই বোঝা যায় নাইমার বাসা থেকে বের হয়ে আসা এর সাথে মিসবাহর কোনো সম্পৃক্ততা নেই। এরপরেও কেন মিসবাহরকেই দোষারোপ করা হচ্ছে? একদিকে খলিল বলতেছে নাইমা মুসা নেসারির জিম্মায় রয়েছে, অপরদিকে মিসবাহর নামে আগে মামলা দিয়ে আসলো। এখান থেকে কি বোঝা যায় না পরিকল্পিতভাবেই মিসবাহরকে ফাঁসানো হচ্ছে? শুনলেন তো আরেকটি স্বীকারোক্তি, নাইমার মা বলতেছে নাইমা আপনার ঘরে যেতে ভয় পায়। খলিল বলতেছে নাইমা একটা আতঙ্কের মধ্যে আছে, ও ভাবতেছে যে আমি আগের মতোই খোটা দেব,
বা আগের মতো জ্বালাবো এরকম কিছু একটা। তার মানে খলিল যে আগে তাকে অর্থাৎ নাইমাকে জ্বালাতন করতো এটা কিন্তু তার কথার দ্বারাই প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি এই প্রতিশ্রুতিও দিচ্ছে যে নাইমার সাথে সে আগের মতো আর দুর্ব্যবহার করবে না। একজন মানুষ একজন মানুষের সাথে তালাক হয়, ঠিক আছে, তালাক হলে মানুষ উনি সুখে না আসে আর যে এতদিনের সংসারটা ভেঙে গেল। আপনি আর এই যে বলেন যে নাইয়া বাইকাইও তাই চাইলে আমরা দুই চার দুইজনের কাছে আমরা বলতে পারি যে আমাদের বাইরে বাড়িতে আছে, আর বাইক থাকলে আমার সাথে তো রাগারাগি হিসেবে বাইকে তালাকের কথা এখানে আবারও কিন্তু খলিল স্বীকার করলো। মুসাদ্দিক বিল্লাহ নামক যে ভদ্রলোকের বাসায় নাইমা জান্নাতকে মিসবাহ জোর দিয়ে আসছে, এটা যে নিছক নাইমাকে বাঁচানো বা উপকার করা, খলিলের আলোচনা থেকে সেটাই প্রমাণিত হলো। খলিলের সাথে ঝগড়া করে নাইমা বাসা থেকে বের হয়েছে, খলিল কিন্তু এখানেও তার স্বীকারোক্তি দিল। আপনি তো ওর বউ হেন, খারাপ বালা না তো এদের লই আপনি খাইতে পারবেন? মানুষ সারা বাংলাদেশের মানুষ গুলি শুনছে না? না আমার কোনো কথা, আমার কথা বলো, আমার কথা আমার ভালো জানে। আর তুমি ভাই আর ওমুকে তো বাজারে নিয়ে না, বাজারে বলা না, আমি আমার মানুষ চিনে সুতপাড়া আমি দিয়ে তো কারে কারে দিতে চলে মুখ খারাপ করে না করে এই মাটির ঘরে মাটি দেওয়া বিভিন্ন ধরনের ফিরিট করে চলে দিচ্ছে এই ছবিগুলো বেরিয়ে না দেওয়া এখন এই কমেন্টের মধ্যে। তাই তো চাইলে আমি একটা পাওয়া ফাড়া দিতাম, আর একটা পাওয়া ঠান্ডা ছিল। এগুলো বদনাম সারাইবে না, বদ বকবে না, আবার এগুলো আবার এটা দিলে খাইতে চাইবেন তাহলে? এটা তো আসলে বলছি, অন্য কোথাও বলছি আমি, অন্য কোথাও কি বাংলাদেশের মানুষই কইছে হনে খারাপ সব পুরা বাংলাদেশি। নাইমার মা বলতেছে আপনি তো ওকে বকাবকি করেন, গালাগালি করেন, তারপর আপনি কেন নাইমাকে নিয়ে ঘর করতে চান? নাইমা তো আপনাকে ভয় পায়। মেয়ের মায়ের সাথে মেয়ের ব্যাপারে কিসব বাজে কথা বলতেছে একজন আলেম হয়ে। যেই খলিল মেয়ের মার সাথে এরকম আচরণ করতে পারে বা মেয়ের বিষয়ে এসব কথা বলতে পারে, সে মেয়েটাকে পেলে কী কী করতে পারে এখান থেকে অনুমান করা যায়। অতএব আমরা এখান থেকে বুঝতে পারি নাইমা লাইভে যা যা বলেছে সব সত্য। এইগুলা ফেসবুকে এলে খালি কি হইছে দিদাই মায়ের দাদা খুঁজে পাইতেছেন এটা মনে রাখছেন? এইগুলা যদি ফেসবুকে যদি এলে খালি কি না হইতো আপনার মায়ের আপনার খুঁজে বলো আর আর খুঁজে পেলে নেবে না, এইভাবে সে একবার নাই হয়ে যেত। এখন পাইছি আর এগুলা তুই, হ্যাঁ এখন পাইছি তো করে বুঝি নেই, এখনো তো পাই নাই, কেমনে কমু? পাইবেন 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 পাইবেন, আসবে আসবে, আপনি বললাম না দুদিন আগে। খলিলের বক্তব্য হলো নাইমাকে নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা লেখার কারণেই নাকি সে নাইমাকে ফেরত পাবে, এই জন্যই সে উল্টাপাল্টা লিখতেছে। কতটা অসুস্থ চিন্তা ভাবনা হলে এ কাজটি করতে পারে, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে উল্টাপাল্টা লিখলেই নাইমাকে ফেরত পাবে এরকম চিন্তাধারা নিয়ে কিন্তু তারা উল্টাপাল্টা লিখতেছে, কিন্তু মাঝখান দিয়ে বলির পাঠা হচ্ছে মিসবাহ সাহেব। নাইমার মায়ের প্রশ্ন, এত লেখালেখির পরেও কি মেয়েকে পাইছি? কিন্তু খলিল বলতেছে পাইবেন পাইবেন, আসবে আসবে, অথচ এতদিনও আসে নাই। তাহলে কি নাইমাকে ফেরত পাওয়ার জন্যই খলিল এত নিচে নামলো এবং মাসুম বাচ্চা দুটিকে লাইভে নিয়ে এসে সিম্পিতে আদায় করলো? আমরা এতটুকু বুঝলাম যে নাইমাকে ফেরত পাওয়ার জন্যই খলিল মিসবাহ হুজুরকে ব্যবহার করে এত কিছু করছে। ওসামা মোহাম্মদ এটা কেডা, এটা তো দুনিয়ার কেউ চিনে না, কেউ জানে না। আরো ওই যে ইব্রাহিম খলিল এর ইয়ার থেকে একটা ইয়ে পোস্ট দেখছি, ওই পোস্ট ওসামা মোহাম্মদ দেখছে। ওসামা মোহাম্মদ আগে থেকে মিসবাহ শুরু, এখন ওসামা মোহাম্মদ সেই পোস্ট দেখে এখন সে এটা নিয়ে কাটাকাটি শুরু করছে। খলিলের ভাষ্য মতে ওসামা মোহাম্মদ নামক একটি পেজ থেকে এগুলো নিয়ে বাড়াবাড়ি হচ্ছে এবং শুরুটা করছে ডাক্তার ইব্রাহিম খলিল নামক আরেকজন। এখান থেকে আরও একটি প্রমাণ পাওয়া যায় যে খলিলের পেছনে আরও বড় কোনো সিন্ডিকেট আছে যারা দেশ বিদেশে মিসবাহ হুজুরের সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়। প্রিয় দর্শক, আশা করি যারা চিন্তাশীল, জ্ঞানী এবং সত্য অনুসন্ধানকারী তারা এই ভিডিও থেকে সত্যটা বের করে আনতে পারবেন।